গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ডোনা, আমার সাথে একটা নিউ ব্লগে তোমাদের সাথে ইন্টারেস্টিং হতে চলেছে ব্লগটি। তোমরা দেখতে থাকো আর তোমরা আমাকে দেখে বুঝতে পারছো যে আমি কোথাও একটা যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি সেটা তো এখন বলবো না, সেখানে গিয়ে তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো তার জন্য আমার এই ভিডিওটি না স্কিপ করে তোমাদের দেখতে হবে। তো আমি একটু সাজুগুজু করে নিয়েছি, জাস্ট এমনি, বেশি কিছু না, জাস্ট চুলটাকে টাই আপ করেছি, তারপরে একটা ফুটো লাগিয়েছি, তারপরে আমার ওই যে ইয়েলো কালারের কুর্তিটা যে আছে, এই যে ইয়েলো কালারের কুর্তিটা আমি পরে নিয়েছি। দেখো তো আমাকে কীরকম লাগছে, কমেন্ট করে বলবে, ঠিক আছে? ইয়েলো কালারের কুর্তিটা পরে নিয়েছি। এই কুর্তিটা আমি অনেকদিনে কিনেছি, তো আমাকে বলে মানে আমি যেখানেই যাবো এই কুর্তিটা পরি না, মানে আমি ঢুকেই রেখে দিই গড ড্রেসে। সবাই বলে কি কুর্তিটা কি কিনেছিস গড ড্রেসে ঢুকানোর জন্য, পচাবি তুই গড ড্রেসে ঢুকিয়ে। তাই আজকে বাধ্য হয়ে এই গরমের মধ্যে এই কুর্তিটা আমাকে পরতে হলো, তার কারণ আমি না সাধারণত কুর্তি ফুর্তি পরি না, মানে কুর্তি ভালো লাগে পরি না, গরম লাগে এই জন্য। তো আমি আমার এই ব্যাগটি নিয়ে নিচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি বলবো না, এখন বলবো না। তো মাস্কটা নিয়ে যাচ্ছি, মা দাও, ভাত টাত খেলাম, একদম ঘরে দুয়ারের অবস্থা একদম নেই, একদম নিচে ভাত টাত খেলাম, দেখো কি অবস্থা, বিছানা পাটি কি অবস্থা, দেখে যাও। কই দিলা? ও পাইছি পেয়েছি পেয়েছি। এই ঘরের অবস্থা দেখো তোমরা, ঠিক আছো? আমি আজকে একটা কাজও করিনি, কিন্তু সব মা করবে। হ্যাঁ, একটা কাজ করেছি অবশ্য, স্নান করে পুজো দিয়েছি, সেটা করে দিয়ে গেছি, তাহলে মার সুবিধা হবে, তোমরা জানো। এরম টাকার মধ্যে জল কেন মা? তো যাই, তোমরা দেখ পাশে থেকো আর দেখতে থাকো আমার এই ব্লগটি, ঠিক আছে? বাই বাই। ও বাই বাই না, ঠিক আছে ঠিক আছে। আসি, জুতা বের করি, জুতা যে কোথায় কোথায় থাকে আমি নিজেও জানি না, এই ঘর ওই ঘর খালি দৌড়াতে থাকে আমার জুতা। বেরালাম, তো মা আসি। হে গাইস, চলে এসেছি, আর আমার সাথে আছে আমার ফ্রেন্ড জয়া, তো আরেকটা আরো দুজন ফ্রেন্ড আছে, তো একটা ফ্রেন্ড আসছে, তো সেটা ও দাঁড়িয়ে আছি ওদের বাড়ির রাস্তার সামনে দাঁড়িয়ে আছি, দেখো এই যে এই রাস্তাটা যে দেখতে পাচ্ছ, তো এই রাস্তাটা দিয়েই ও আসবে, তো বলেছে দাঁড়াতে, আর দেখি এখন ও যাবে, দাঁড়িয়ে আছি দুটো নিয়ে, আর একজন দিদি আছে ও দাঁড়িয়ে আছে ওর বাড়ির সামনে, তো একই সাথে যাবো, আর কোথায় যাবো সেটা ওয়েট করো, বলবো ওখানে গিয়ে তারপরে। তো আমার ফ্রেন্ড চলে এসেছে, হি হু, তো আমরা তিনজন, এই যে আর একটা ফ্রেন্ড জয়া, মা গো এত ঝাঁকি, অদিতি কি যাবে নাকি? আমি ওকে ফোন করলাম, কি মানুষ, একটা কথা বাপ, দীপাদি আমাকে এত ফোন করতেছে, দীপাদি যাবে জানিস তুই? না না, আমি কখনো বাড়ি এসেছি বলি নাই, দীপাদি আমাকে এতবার ফোন করছে, দীপাদির সেই রাগ হয়েছে আমি জানি, তার কারণ এতবার ফোন করতেছে, কখন থেকে ওয়েট করে আছে, কখন বেরাইছে ও জানা নাই, আর ওর জন্য আর আমি তোর জন্য, মা গো মা এত ছাকি, কি আর বলি, রাস্তা প্রচন্ড খারাপ তোমরা দেখতেই পাচ্ছ। হাই ফ্রেন্ডস, আরো দুইজন চলে এসেছে, তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো তোমাদের নাম এই যে, ঠিক আছে, নামটা কি বলো? দীপাশিলা। দীপাশিলা, তোমার নামটা? ঠিক আছে, তো দেখা হচ্ছে, কোথায় যাচ্ছি সেটা পরে বলবো, আমি বারবার করে বলছি, এবার তো তোমরা আমার উপরে পুরো খেপে যাবে, ঠিক আছে, নো প্রবলেম, তোমাদের সাথে পরে কথা বলছি, ঠিক আছে। চলে যাচ্ছি আমার কাজে, আমি দেখো চলে এসেছি ঘোকসারাঙ্গা, তো ঘোকসারাঙ্গা এটা তোমরা দেখে অনেকেই বুঝতে পারবে, যারা যারা ঘোকসারাঙ্গা আমার সাবস্ক্রাইবার আছো, তো অনেকেই বলছো যে তুমি ঘোকসারাঙ্গায় আসলে আমাকে কিন্তু অ্যাডভান্স বলবে, সো আগে বলিনি, আমার কাজ হঠাৎ করে পড়ে গেল, তো এই যে কাজ করতে চলে এসেছি, একটু পরেই কলেজে ঢুকবো, আর অনেকে জিজ্ঞেস করছিলে কোন কলেজে পড়েছিস, সাধারণত জেনারেল কলেজে আমি অ্যাডমিশনটা জাস্ট এমনিতেই নিয়ে রেখেছি সেকেন্ড অপশন হিসেবে, ঠিক আছে, ঘোকসারাঙ্গা কলেজ। তো এই যে সবাই ফোনে ব্যস্ত যার যার কাজে, তো
রেলগেট পার হয়ে এসে পড়ছি রাস্তায়, এই যে মূর্তিগুলো দেখেছি, তো ভাই ভাবলাম যে মূর্তিগুলো দেখিয়ে দিই তোমাদের। সামনে ট্রাকটা চলে এসেছে, যা রাগ উঠেছিল না কি আর বলি তোমাদেরকে। তো এই তো চলে এসেছি কলেজে। তো আমার না প্রথম প্রথম কলেজে এসেছি তো শ্যুট করতে না সেই ভয় করছিল, জানো না, তো সেই ভয় করছিল তোমাদেরকে কি বলি। আরো কয়েকটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল, ভাবতে পারিনি ওরা এই কলেজে। হ্যাঁ, আমি তোমাদের হাই, আমি তোমাদেরকে বলিনি যে আমি কিসের জন্য আসছি। আমি কলেজে এসেছি, আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম ব্যাঙ্গালোরে যাওয়ার পাশাপাশি আমি একটা জেনারেল কলেজে আমি ভর্তি হয়েছি। তো সেখানে ভ্যাকসিনের জন্য কুপন নিতে হবে, কালকে ভ্যাকসিন দেবে, তো সেটার জন্য ভ্যাকসিন নিতেই চলে এসেছি। তো ফার্স্ট টাইম ওই যে ফ্রেন্ডস ওরা যাচ্ছে, আর ও যে কলেজ। ফার্স্টে যখন গেটের দিয়ে পা রাখলাম তখনই ভাবলাম যে এই তো কলেজ লাইফে চলে এসেছি, সেই স্কুল লাইফ ছেড়ে, সেই সুন্দর স্কুল লাইফ ছেড়ে কলেজ লাইফে চলে এসেছি। সেই কলেজ লাইফে এসে ফার্স্ট টাইমে অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, মানে তোমাদের সাথে শেয়ার করবো, সেগুলি পরে দেখতে পারবে। আর হেঁটে কতটা দূর কলেজের ওইদিকে যেতে হয় এই গরমের মধ্যে, আর সবাই ছাতা নিয়ে এসেছে, আমি তো ছাতা আনিনি। এই দেখো এত বড় লাইন কুপন নেওয়ার জন্য, সবাই ছাতা কিন্তু আমি আর ছাতা আনিনি, কি বলি। এত রোদার এই ভুলটা কাজটা আমি করলাম, পরের বার আসলে আমি ছাতা অবভিয়াসলি নিব। এসে মানে এখানে এসে জানতে টিপ নেই, এখানে এসে জানতে পারলাম যে হ্যাঁ না না ইউটিউবে যাবে ফেসবুকে যাবে না। তো এখানে আচ্ছা এখানে এসে জানতে পারলাম যে যেই ভর্তির রিসিপ্ট কপিটা সেটা জেরক্স লাগবে। তো আমি অরিজিনালটা এসেছি এনেছি, তো ভর্তির জেরক্স কপিটা আনিনি, তো সেটা করতে বাড়ি যাচ্ছি। এটা আর আধার কার্ডটাও লাগবে, তো পরে রাখি যদি লাগে না। এখন কতটা দূর থেকে ওখান থেকে গিয়ে আবার ওখানে যেতে হবে সত্যি, তো দেখা যাক, যাচ্ছি, পাশে থেকো তোমরা। তো ফার্স্ট টাইম কলেজে এসেছি, কীরকম ফিলিংস হচ্ছে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো, তোমরা পাশে থেকো। আর মানে একটা ভেতর থেকে কীরকম দারুণ লাগছে, ফিলসটা দারুণ হচ্ছে। তো তোমরা পাশে থেকো, এদিকে সবাই লাইনে দাঁড়িয়ে আছে। তো আমি কী করেছি, তো মানে ভ্যাকসিনের জন্য এসেছি, তো ভ্যাকসিনের জন্য স্লিপ দিতে হয়। তো স্লিপটা কী করেছি জানো, আমার ফ্রেন্ড মানে লিমনিকে আমি দিয়ে দিয়েছি, বলি কি তুই একবারে করে ও জমা দে, আমি আর দিব না। আমি কীরকম তাহলে বুঝতে পারছ, তো কিছু করেনি। আমাদের করা শেষ, কলেজের থেকে কলেজের যেই কাজে আমরা চলে এসেছি সেই কাজ আমাদের হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি বাড়িতে, আর বাড়িতে গিয়ে পাপাকে এখন ইনভেস্ট করতে হবে। ওই গোপালবনিকে দোকানে ঢুকবো। হ্যাঁ, গোপালবনি কি নেপালবনি? নেপালবনি, সরি নেপালবনি। আমারটা তুলবি না তো, আমি যখন বলবো তুলবি না, আমাদের পোস্ট অফিসে, তো পোস্ট অফিসে পিওন নেই, তো একদম যেতে হবে। আর আমার বাড়ি থেকে পোস্ট অফিস অনেক দূর, মানে কি অনেক দূর, তো সেখানে যেতে হবে। দেখা যাক বাড়ি যাই কত দূর কি হয়। আমি এখন চলে এসেছি, তোমাদেরকে বললাম টোটোতে থাকতে থাকতে। তো এখন পিসির বাড়িতে আমি সাইকেল রেখেছিলাম, তো এই সাইকেল নিয়ে চলে যাচ্ছি বাড়ি। এখন যদি পাপা যদি চায় তো পাপা আমাকে পোস্ট অফিস নিয়ে যাবে, পাপা পোস্ট অফিস নিয়ে যাবে। আর প্রচণ্ড জল পিপাসা পেয়েছে, কি বলি তোমাদেরকে, এত জল পিপাসা পেয়েছে। আর তার মধ্যে কারেন্ট নেই কালকে থেকে বাড়িতে, তোমরা বুঝতে পারছো। আমি জানি না এই ভিডিওটি কি তোমাদেরকে কালকে আমি সেন্ড করতে পারবো না কি সেটাও জানি না, তার কারণ মোবাইলে একটুই চার্জ আছে, সেই চার্জ দিয়ে আমি কী করে চালাবো সারাটা দিন সারাটা রাত। তোমরা বুঝতেই পারছো কারেন্ট ছাড়া এখনকার মানুষ একদমই অচল। তো জানি না আমি দিতে পারবো নাকি, কিন্তু আমার কাজটা আমি করে রাখি, মানে ভিডিওটা তো শ্যুট করা থাকবে মোবাইলে, যবে কারেন্ট আসবে যবে চার্জ দিতে পারবো ভালো করে তবে তোমাদের সাথে শেয়ার করে দিব। তো মুহূর্তগুলো তুলে রাখছি, পরে এডিট করে দেওয়া যাবে না, তো সাথে থেকো। তো কলেজ থেকে এসে একদম শুয়ে পড়েছি আর পাকার মধ্যে, দেখো
তার কারণ কারেন্ট নেই কালকে থেকে। কালকে সন্ধ্যা না ধরো রাত্র 7টার থেকে, ওই তো সন্ধ্যা 7টার থেকে কারেন্ট নেই, মানে ঝড় এসেছিল তো ঝড়ের কারণে কারেন্টটা চলে গেছে। আর কারেন্ট গেলে এখানে যে কত দেরিতে কারেন্ট আসে তার নয় ঠিক, মানে কি রকম গরম লাগছে আমার বলার মতো না। তোমাদের সাথে তো বলেছি যে আমি কলেজে গিয়েছি, ফার্স্ট টাইম কলেজের এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের এই ভিডিওটা আমি যে কবে সেন্ড করতে পারবো আমি সত্যি জানি না সেটা, কিন্তু আজকে কলেজে ফার্স্ট টাইম কি আমার খুব 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 ভালো লেগেছে। আর নতুন কিছু কিছু জানতে পেরেছি যে কলেজেও এরকম কিছু হয়। এক তো সিনিয়রের এত দাপট, মানে কি আর বলি, আগে টিভি সিরিয়ালগুলোতে দেখতাম যে সিনিয়ররা এরকম করে, কিন্তু আজকে কলেজে ফার্স্ট টাইম গিয়ে বুঝতে পারলাম যে সিনিয়রগুলো সত্যিকারেরই এরকম করে। তো যাই হোক, ফার্স্ট টাইম কলেজে গিয়ে খুব ভালো লাগলো, নতুন নতুন এক্সপিরিয়েন্স করতে পারলাম, একদিনই গেলাম ঠিক আছে। আবার যেতে মানে ভ্যাকসিনের জন্য গিয়েছিলাম, ভ্যাকসিনের স্লিপ আনার জন্য, তো স্লিপ আজকে এনেছি, কালকে যেতে হবে না, পরশু দিন আবার যাবো ঘোষাডাঙ্গা, আবার যাবো আমাদের পরশু দিন আবার যাবো কলেজে। তো ভ্যাকসিন দিলে ভ্যাকসিন নেবো, আর ভ্যাকসিন তো আমাকে নিতেই হবে যেহেতু এই কলেজ থেকে ভ্যাকসিন দিচ্ছে ফ্রিতে, তো এর সুযোগটা নিয়ে নিই। তার কারণ ব্যাঙ্গালোরে গেলে তো ভ্যাকসিন ছাড়া যেতে দেবে না, ভ্যাকসিনের যে নিচ্ছি সেটা স্লিপটা লাগবে কোনো কানে বাইরে গেলে, মানে আমাদের রাজ্য থেকে যদি অন্য রাজ্যে যাই, এই জন্য আমি যে যতদূর জানি। তো ভ্যাকসিনটা নিয়ে নিই, খুবই ইম্পর্টেন্ট কাজে গিয়েছি, তো এই ছিল। আর জানি না গো কারেন্ট নেই সত্যি, মানে ভিডিওটা যে তোমাদের কাছে কালকে আমি সেন্ড করতে পারবো না কি ঠিক টাইমে আমি সত্যি জানি না। চার্জ থাকে না মোবাইলে, কত কষ্টে চার্জ করতে হয়, কি অবস্থা, কারেন্টটা যে কেন চলে যায় ভগবান জানে, কবে যে আসবে, আদৌ কি আজকে আসবে সেটারও কোনো ঠিক ঠিকানা নেই। তো দেখি শ্যুট করে রাখি কবে দিতে পারি ভিডিও, জানি না একদমই জানি না, কিন্তু যথাসাধ্য চেষ্টা করবো কালকে দেওয়ার জন্য ভিডিওটি, ঠিক আছে। বাড়িতে কারেন্ট নেই তোমাদেরকে আমি বলেছিলাম, তার জন্য একদম জেঠিদের বাড়িতে চলে এসেছি। আর জেঠিদের বাড়িতে চা মুড়ি পার্টি হচ্ছে, একটু অন্ধকার লাগছে, তো কিছু করা মানে কিছু হবে না, তো এই ভালো মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করবো, সেটা কোনোদিনও হয় তো শেয়ার করলাম। সবাই এসেছে, চুপ করো আমার ভয়েস জোরে সবাই জানে, কমেন্টে সবাই কয় চুপ কর। তো এখানে জেঠি কি করছে দেখি, জেঠি আর হচ্ছে দিদি চা বানাচ্ছে। জেঠি তুমি আবার কেন চা বানাতে গেলা? তাহলে তো গাইস আজকে আমি এই ব্লগটি এখানে শেষ করছি, তার কারণ এত অন্ধকার দেখে আমি তোমাদের সাথে আগেই শেয়ার করেছিলাম যে আমাদের বাড়িতে কারেন্ট নেই, তো অন্ধকারে রাতে শ্যুট করা আমার পক্ষে সম্ভব না, জানি না আমার মুখটা দেখা যাচ্ছে নাকি। তো জামরো গাছতলায় আমরা সবাই জামরো গাছতলায় আমরা সবাই মানে কি বলি গল্পগুজব করছি। তো আজকের মতো ভিডিওটি এখনই মানে শেষ করছি, তো আজকের মতো বাই, আবার নেক্সট একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসছি, তার কারণ আমার মুখ তোমরা বেশিক্ষণ দেখতে পাচ্ছ না, বেশি যদি বকবক করি তোমরা বলবে এটা এই ভুট্টা আবার কে বলছে। সো আজকের জন্য বাই, ঠিক আছে।